হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা ইউকেতে স্পেশালি হায়ার স্টাডির জন্য চিন্তাভাবনা করছেন এবং অনেকেই হয়তো বা একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন, যেটা হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কি না, অথবা ওয়াইটিসি দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কি না, অথবা ডুলুঙ্গে দিয়ে। সো আপনাদের যারা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে যারা স্পেশালি বেশি চিন্তিত, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। সো মূলত হচ্ছে আপনার আইএলটিএস সচরাচর সবারই কম বেশি থাকে, বাট তারপরও যারা হচ্ছে ধরেন এমওআই অ্যাপ্লিকেশন করতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে লাইক আপনার যারা 2017-তে পাস করেছেন এবং যাদের হচ্ছে আপনার স্পেশালি যারা 2017-22-এর মধ্যে যারা যেসব স্টুডেন্টরা আছেন তারা কিন্তু হচ্ছে মিডিয়াম অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার ইউনিভার্সিটি লেভেলটা মিডিয়াম অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ হয় সেই ক্ষেত্রে আপনার এমওআই দিয়ে ডিএড প্রোগ্রামের জন্য ইউকেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা স্পেশালি মাস্টার্স প্রোগ্রামের জন্য। তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে ডুলুঙ্গেতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অনেকেই চিন্তাভাবনা করছেন ডুলুঙ্গে করবেন কি না করবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে বিষয়টা বলবো যে অবশ্যই আপনারা যারা ডুলুঙ্গে প্রিপারেশন নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে আপনারা ডুলুঙ্গে টেস্টটা দিয়ে ফেলেন, কারণ ডুলুঙ্গে দিয়েও কিন্তু এই সেপ্টেম্বর সেশনের জন্য আপনাদের জন্য অপরচুনিটিগুলো রয়েছে। এরপর আসে যারা হচ্ছে ওয়াইটিসি দিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন। সো ওয়াইটিসি নিতে কিন্তু অনেকেরই চিন্তার মধ্যে আছেন যে ওয়াইটিসি অ্যাকচুয়ালি আমরা অনেকেই শুনছি যে ওয়াইটিসি অনেকের ইউনিভার্সিটি থেকে প্রবলেম হচ্ছে বা অ্যাকচুয়ালি লাস্ট মিনিটে ওয়াইটিসি অ্যাকসেপ্টেড হবে কি না বা আমাদের ভিসা হবে কি না। তো আপনাদের হচ্ছে সেই বিষয়গুলো মাথায় রেখে আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই বছরই ওয়াইটিসি দিয়ে আপাতত সেপ্টেম্বর সেশনের জন্য স্পেশালি আবেদন করতে পারবেন। যারা অলরেডি ওয়াইটিসি দিয়ে ফেলেছেন বা যারা আগামীতে দিতে চাচ্ছেন তারাও হচ্ছে কিন্তু ওয়াইটিসি দিয়ে ব্যাচেলর হোক সেটা মাস্টার জন্য হোক অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্পেশালি এই সেপ্টেম্বর সেশনের জন্য। সো নেক্সট ইয়ার কী হবে সেটা এখনও তো আমরা বলতে পারছি না, বাট যেহেতু আমরা হচ্ছে এই বছর এই সেশনের জন্য নিচ্ছি স্পেশালি আমরা সেপ্টেম্বর সেশনের জন্য, সেহেতু আপনারা ওয়াইটিসি দিয়ে এখনও অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা যারা আপনারা অনেকেই আইএলটিএস দিয়েছেন বা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, কারণ আইএলটিএস যারা দিয়েছেন বা দিতে চাচ্ছেন তারাও কিন্তু আইএলটিএস দিয়ে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো আরও যদি আপনাদের কোনো ডিটেলস ইনফরমেশন লাগে যে কোন কোন ইউনিভার্সিটি লাইক আপনার ডুলুঙ্গে দিয়ে, ওয়াইটিসি দিয়ে, মিডিয়াম অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অথবা আইএলটিএস দিয়ে কোন কোন ইউনিভার্সিটি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপ অপরচুনিটি কতটুকু থাকবে বা ভিসার ইস্যু কত কেমন হবে, তো টোটাল বিষয়গুলো নিয়ে আপনি আমাদের সাথে হচ্ছে সরাসরি অফিসে চলে আসেন, অফিসে এসে কথা বলুন অথবা আমাদের সাথে ওভার দ্য ফোনে সবগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আর অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকার ট্রাই করবেন, আমরা আগামীতে যাতে এর থেকে ভালো ভালো ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আমরা হেল্প পান বা আপনাদের জন্য আর হেল্পফুল হয় ইনফরমেশানগুলো। সো ধন্যবাদ আপনাদেরকে। আপনি কি আইএলটিএস ছাড়াই ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC MOI ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকেতে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে আজই রেজিস্ট্রেশন করুন। সানজেন এডু লিমিটেড।